স্কুলে পরীক্ষা চলাকালীন স্কুল মাঠে মেলা বসায় উত্তেজনা। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বাগদার বাজিতপুর উচ্চ বিদ্যালয়ে। প্রধান শিক্ষকের দাবি, কোনো অনুমতি দেওয়া হয়নি মেলার। স্কুলে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, স্কুলের মাঠে বসেছে গাজনের মেলা। সেই মেলাকে ঘিরে স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বাগদার বাজিতপুর উচ্চ বিদ্যালয়ে। জানা গিয়েছে, প্রতিবছর স্কুলের মাঠে গাজনের মেলা বসে, বহু বছর ধরে হয়ে আসছে এই মেলা। এবারও মেলা কমিটি মেলা করার জন্য স্কুলের কাছে অনুমতি চেয়েছিল। তবে স্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারের দাবি, মেলা করার অনুমতি চেয়েছিল মেলা কমিটি, কিন্তু আমরা অনুমতি দিইনি। আমাদের এই মেলাটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আজকে এসে যখন দেখে এই অবস্থায় অনেক দোকান পাঠ হয়ে গেছে, যেহেতু আমরা পারমিশন দিইনি, এত লোক ঢুকেছে, তাহলে এখানে কিছু হলে পরে দায়বদ্ধ তো আমাদের পড়বে, বলবে যে ইনফরমেশন জানাওনি কেন, যার জন্য পরিস্থিতি চলছিল, আপনারা কেউ কিছু বলেননি কেন, এবং তার সঙ্গে উল্টোপাল্টা স্যার হেডমাস্টার মশাই প্রেসিডেন্ট টাকা খেয়েছে, টাকা খায়, এইসব ধরনের নানান ধরন কটূক্তি করেছে। এবার প্রশাসনিক লেভেলে যদি এলাকার লোক নিয়ে বলে যে দায়িত্ব নিয়ে আমরা করবো, সেটা তাদের কিন্তু আমরা কোনো পারমিশন দিতে পারবো না। অনুমতি ছাড়া মেলা কি করে বসলো? প্রধান শিক্ষক বলেন, শনিবার স্কুল ছুটির পর আমরা চলে যাই, সোমবার এসে দেখি মেলা বসেছে। আর সেটা হয়ে থাকে, প্রত্যেক বছরই আমরা লিখিত পারমিশন দিয়ে থাকি, কিন্তু এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং একাদশ শ্রেণীর পরীক্ষা চলছে, সেই জন্য আমরা বিদ্যালয়ের যে এসএমসি আছে, পরিচালন সমিতি, সেখানে সবাই মিলে আমরা ঠিক করেছি এবছর আমাদের বিদ্যালয় থেকে কোনো পারমিশন আমরা দিতে পারবো না। তবে স্থানীয়দের দাবি, মেলার অনুমতি নিশ্চয়ই দেওয়া হয়েছিল, তা না হলে মেলা বসলো কি করে? এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তো প্রত্যেক বছর স্কুলের সঙ্গে মেলা কমিটির একটা ডিল হয়, কোনো একটা টাকা পয়সা ফান্ডিং হয় স্কুলে, এইভাবে ডিল হয়ে মেলাটা বসে। এইচএম বললেন যে আমরা কোনো রিটার্ন পারমিশন দিইনি, তাহলে আপনি আপনার হায়ার অথরিটি যারা আছে এসডিও এডিআই বা থানাকে জানান। বলছে যে না, আমি সেটা আমি বুঝছি, আমি জানাচ্ছি। আমি বললাম যে, তখন বলছে আমি আজকে এসে দেখছি। এইচএম বললেন, আমরা বললাম যে আপনি আজকে এসে কী করে দেখছেন, মেলা তো আজকে চার পাঁচ দিন ধরে দোকানে আসছে স্কুলে, মানে স্কুল মাঠে, আপনি আজকে এসে দেখছেন, আপনি তো গত পরশু তার আগের দিন স্কুলে এসেছেন। তাও আমরা বললাম যে আপনি তাহলে একটা লিখিত দিন যে আপনার উইদাউট পারমিশনে এখানে উইদাউট কনসেন্টে মেলাটা বসছে। বলছে না, আমি সেটা তোমাদেরকে দিতে পারবো না। আপনি তাহলে আপনার আমাদের সামনে আপনি আপনার হায়ার অথরিটিকে জানান। বলছে সেটা আমি যখন সময় হবে তখন করবো। মাস্টার বললো যে এবার তো পরীক্ষা, এবার আমরা পারমিশন তো দিতে পারবো না, লিখিত দিতে পারবো না, কী কথা বললো। আচ্ছা তাহলে কী করবো? মাস্টার বললো যে আপনাদের গ্রামে দু পাঁচজন বা লোককে ডাকেন, দেখে যেটা হবে সেটার মধ্যে কিন্তু আমি এবার লিখিত দেবো না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।